সিপিএম কংগ্রেস জোট থেকে সরে এখন ইন্ডিয়া নাম নিয়েছে বিরোধীরা, সেই নামও বদলে হয়েছে ইন্ডি। জেলে ঢুকে যাচ্ছে ইন্ডি জোটের একের পর এক নেতা, আস্তে আস্তে জোটটাই ভেঙে যাবে। এই অশুভ জোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিশিষ্ট নাগরিকদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত থেকে সোমবার বিরোধীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে চার বরজলা মণ্ডলের উদ্যোগে লঙ্কামুড়া কমিউনিটি হলে সোমবার আয়োজন করা হয়েছিল এক মত বিনিময় সভার। মুখ্যমন্ত্রী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নবাদল বণিক এবং রতন ঘোষ। বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় কার্যক্রমে মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাম কংগ্রেসের চালাকি বুঝে গেছে সাধারণ মানুষ, রাজ্যবাসীর আস্থা নিয়ে ছিনিমিনি খেলেছে তারা। ত্রিপুরায় কুস্তি করে দিল্লিতে গিয়ে ভেতরে ভেতরে দোস্তি করে বসেছিল, রাজ্যটা হয়তো শেষই হয়ে যেত, কিন্তু 2014 সালে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী দেখিয়ে দিলেন দেশ কীভাবে চালাতে হয়। তারই নেতৃত্বে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সমতল সব জায়গাতেই পৌঁছে গেছে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পের সুবিধা। কোনো রকমের স্ক্যাম ছাড়াই দেশ পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023-এর ইলেকশন যখন আমাদের বিধানসভার হলো, সবাই কিন্তু চিন্তায় যে কি জানি হবে। আর একটা অশুভ জোট এখন ইন্ডিয়া নাম দিয়েছে, INDIA, ইন্ডিয়া। ইন্ডিয়া তো নেই, এরা চলে গেছে এলায়, ইন্ডি হয়েছে। এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে, আস্তে আস্তে করে সমস্ত অক্ষরগুলো শেষ পর্যন্ত INDIA দাঁড়াবে, এতটুকু আমি নিশ্চিত। তো এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং সিপিএমের জোটে প্রার্থী, এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনও রক্তের দাগ শুকোয়নি তাদের সাথে তোমরা হাত মিলিয়েছ, তো এখন বলছে আমরা ইন্ডিয়া জোটের আমরা প্রার্থী। এখন আর কংগ্রেসের সাথে আমরা হাত মিলিয়েছি বা কংগ্রেস বলছে সিপিএমের সাথে হাত মিলিয়েছি, এর থেকে পরিত্রাণ পেয়ে গেছে, এখন বলছে ইন্ডিয়া জোট আমরা লড়ব। তো এদের এইসব কথাবার্তা মানুষ বুঝে গেছে, চালাকি বুঝে গেছে। তো এদের আমি বিধানসভাতেও বারবার বলেছি যে তোমরা উপরে গিয়ে কি জবাব দেবে, তিনজন বিধায়ক ওরা মাথা হেট করে বসে আছে। আমরা সবসময় এখানে বিরোধী দল হিসাবে কংগ্রেসকে আমরা জানতাম, তাদের কাছে সুযোগ ছিল কিন্তু সুযোগ ওরা হারিয়ে ফেলেছে, কারণ বারবার কংগ্রেসের উপর মানুষের আশা ছিল, আস্থা ছিল। কিন্তু এখানে আমরা সবসময় যে কথাটা বলতাম যে এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, মানুষ বুঝে গেছে যে এদের দিয়ে হবে না, বারবার সেটা পরীক্ষা হয়েছে। আমরাও এই দিশায় আমরাও চলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2014-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দায়িত্ব নিল তখন আমরা বুঝলাম দেশ কীভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হয়, দেশকে কীভাবে সুরক্ষিত রাখতে হয়, অর্থব্যবস্থা সামাজিক ব্যবস্থা কীভাবে উন্নতি করতে হয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখিয়েছি। তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে গেল, আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-এর আগে কী ভারত ছিল আর 2014-র পর ভারত কী, এটা নিয়ে আগামী দিনে রিসার্চ হবে। আমি বলে দিলাম আপনাদেরকে যে 2014-তে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 2014-তে এই দেশ টিকবে কি টিকবে না, এই নিয়ে আমাদের খুব চিন্তায় ছিলাম। মিলিজুলি সরকার হতো আবার চলে যেত, আর এর মধ্যে স্ক্যাম, এইগুলো তো আমরা মানে রোজই আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো, আর আমরাও ভাবতাম বোধ হয় এইভাবেই বোধ হয় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো যায়। নরেন্দ্র মোদী মানেই সার্বিক কল্যাণের গ্যারেন্টি, আশা আকাঙ্ক্ষা পূরণে জনগণের একমাত্র ভরসা। তাই আসন্ন লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ফের একবার সরকার গড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।